নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাঠশালা। আজকে আমরা জানবো পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স কাকে বলে। অতীতকালের কোনো কাজ এবং অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। তাহলে অতীতের কোনো কাজ সাধারণভাবে ঘটলে এবং অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স ডিসক্রাইবস অন অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর আ হ্যাবিট অফ পাস্ট। বাংলায় চেনার উপায় কি যে পাস্ট টেন্স? বাংলায় ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তেন, ছিল অথবা ছিলাম থাকলে সাধারণত পাস্ট টেন্স হয়। এক্সাম্পল, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। হি এট রাইস, সে ভাত খেয়েছিল। দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। এবার আসি স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স বা স্ট্রাকচার কিভাবে গঠন করব। সেন্টেন্সের প্রথমে একটা সাবজেক্ট থাকবে। আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি সাবজেক্ট, যে কর্তা হয়, যে কাজটা করে বা যিনি কাজটা করেন বা যার দ্বারা কাজটা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে ভার্ভ হবে, যেটার ভার্ভের পাস্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম অব দ্য ভার্ভ। ভার্ভের পাস্ট ফর্ম আমরা বসাবো। ভার্ভের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই তিনটে ভার্ভ ভার্ভের ফর্ম হয়। এখানে আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ পাস্ট ফর্ম বসাবো, তারপরে একটা অবজেক্ট বসবে। তাহলে আবার বলছি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অব দ্য ভার্ভ প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিচ্ছি, হি বট আ বুক। হি হচ্ছে এখানে সাবজেক্ট, বট হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম এবং আ বুক হলো অবজেক্ট। এছাড়াও আরো দুটো এক্সাম্পল দিই। দে ওয়েন টু দ্য শপিং মল, আই রিভাইজ দ্য লেসন। তাহলে আমরা জানলাম পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে। আমরা আরো টেন্স জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।